বন্ধুরা, আমরা পাকিস্তান থেকে বাংলাদেশ 1947 থেকে 1971 সম্পর্কে জানছিলাম। তো এই ভিডিওতে আমরা মুক্তিযুদ্ধে নিয়মিত, অনিয়মিত ও আঞ্চলিক বাহিনীসমূহ সম্পর্কে জানব। আমরা ইতোমধ্যেই জানি যে মুক্তিযুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা। এই মুক্তিযুদ্ধে সময় মুক্তিবাহিনী কিন্তু বিভিন্ন অংশে বিভক্ত ছিল, অর্থাৎ মুক্তিযুদ্ধে নিয়মিত বাহিনী অংশগ্রহণ করেছে, অনিয়মিত বাহিনী অংশ করেছে এবং আঞ্চলিক বাহিনীগুলো অংশগ্রহণ করেছে। আসো এই ভিডিওতে আমরা মুক্তিযুদ্ধের একটি নিয়মিত বাহিনী হিসেবে মুক্তিযুদ্ধে যে বিভিন্ন সেক্টর ছিল সেই সেক্টর সম্পর্কে জানি। 1971 সালের 11-17 জুলাই প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে সিনিয়র সামরিক কর্মকর্তারা যুদ্ধের বিভিন্ন দিক, বিভিন্ন ধরনের সমস্যা এবং ভবিষ্যৎ পলিসি নির্ধারণ এবং যুদ্ধের স্ট্র্যাটেজি নির্ধারণের জন্য একটি অধিবেশন বা সম্মেলনে মিলিত হন। তাদের সকলের পরামর্শ অনুযায়ী সমগ্র বাংলাদেশের রণাঙ্গনকে 11টি সেক্টরে এবং সেই সেক্টরগুলোকে আরও কিছু সাবসেক্টরে বিভক্ত করা হয়। আসো এই সেক্টরগুলো সম্পর্কে জানি। প্রথমে জানব 1 নম্বর সেক্টর সম্পর্কে। 1 নম্বর সেক্টর ছিল চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং ফেনী নদী পর্যন্ত এলাকা নিয়ে গঠিত, অর্থাৎ চট্টগ্রাম থেকে ফেনী 1 নম্বর সেক্টরের আওতাধীন ছিল। 2 নম্বর সেক্টর ছিল নোয়াখালী জেলা, কুমিল্লা জেলার আখাউড়া ভৈরব রেললাইন পর্যন্ত এবং ফরিদপুর জেলার অংশবিশেষ নিয়ে গঠিত, অর্থাৎ মূলত নোয়াখালী, কুমিল্লা ও ফরিদপুর এই অঞ্চলগুলো নিয়ে গঠিত হয়েছিল 2 নম্বর সেক্টর। 3 নম্বর সেক্টরটি গঠিত হয়েছিল সিলেট জেলা নিয়ে, অর্থাৎ সিলেট জেলার হবিগঞ্জ মহকুমা, ঢাকা জেলার অংশবিশেষ এবং কিশোরগঞ্জ মহকুমা এবং ভৈরব আখাউড়া রেলপথের পূর্ব দিকের কুমিল্লা জেলার বাকি অংশ নিয়ে গঠিত। তার মানে এর মূল অংশটি ছিল সিলেট। তারপর 4 নম্বর সেক্টর ছিল সিলেট জেলার পূর্বাঞ্চল, পূর্ব ও উত্তর দিকে সিলেট ডাউকি রোড পর্যন্ত এলাকা নিয়ে গঠিত। ডাউকির পরে কিন্তু ভারত সীমান্ত শুরু, অর্থাৎ ডাউকি কিন্তু বাংলাদেশ এবং ভারতের একটি সীমান্ত হিসেবে ব্যবহৃত হয়। তারপর 5 নম্বর সেক্টর। 5 নম্বর সেক্টর ছিল সিলেট জেলার পশ্চিমাঞ্চল এবং ডাউকি ময়মনসিংহ জেলার সীমান্ত পর্যন্ত এলাকা নিয়ে গঠিত। অর্থাৎ বুঝতেই পারছো বন্ধুরা যে সিলেট অঞ্চলটি কিন্তু ভিন্ন ভিন্ন সেক্টরের অংশবিশেষ হিসেবে ছিল। তার মানে সিলেট অংশকে বিভিন্ন ভাগে বিভক্ত করে যুদ্ধটি পরিচালনা করা হয়েছে। 6 নম্বর সেক্টর, এটি দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমা এবং ব্রহ্মপুত্র নদের তীরাঞ্চল ছাড়া সমগ্র রংপুর জেলা নিয়ে গঠিত ছিল। তার মানে 6 নম্বর সেক্টরটি ছিল দিনাজপুর ও রংপুর এলাকা নিয়ে। তারপর 7 নম্বর সেক্টর, রাজশাহী, পাবনা, ঠাকুরগাঁও মহকুমা ছাড়া দিনাজপুর এবং ব্রহ্মপুত্র নদের তীরাঞ্চল ছাড়া সমগ্র বগুড়া জেলা নিয়ে এটি গঠিত, অর্থাৎ 7 নম্বর সেক্টরটির মোট যে অঞ্চল ছিল সেটি ছিল বগুড়া। 8 নম্বর সেক্টর, কুষ্টিয়া, যশোর, ফরিদপুরের অধিকাংশ ও খুলনার উত্তরাঞ্চল নিয়ে গঠিত। তার মানে মূলত খুলনা ছিল এই সেক্টরের আওতাধীন এলাকা। 9 নম্বর সেক্টর, খুলনা জেলার দক্ষিণাঞ্চল, বরিশাল ও পটুয়াখালী নিয়ে এই জায়গাটি গঠিত ছিল। তার মানে বরিশাল হচ্ছে 9 নম্বর সেক্টরের আওতাভুক্ত এলাকা। 10 নম্বর সেক্টর, হেডকোয়ার্টারের সরাসরি তত্ত্বাবধানে নৌ কমান্ডো বাহিনী সংগঠিত হয়। এই সেক্টরের কোনো আঞ্চলিক সীমানা নির্দিষ্ট ছিল না। এই সেক্টর গঠিত হয়েছিল প্রশিক্ষণপ্রাপ্ত 515 জন নৌ কমান্ডো নিয়ে। অর্থাৎ বুঝতেই পারছো এই সেক্টরটি কিন্তু অন্যান্য সেক্টরের চেয়ে কিছুটা আলাদা ছিল, কারণ এই সেক্টরে শুধুমাত্র যে বাংলাদেশের বিভিন্ন নৌপথগুলো ছিল সেই নৌপথগুলো দিয়ে যুদ্ধ পরিচালিত হতো। 11 নম্বর সেক্টর, কিশোরগঞ্জ মহকুমা বাদে সমগ্র ময়মনসিংহ জেলা এবং ব্রহ্মপুত্র নদের উভয় তীরবর্তী এলাকা নিয়ে এই সেক্টরটি গঠিত ছিল। অর্থাৎ বুঝতেই পারছো যে এই এলাকাটি মূলত ময়মনসিংহ
কে কভার করছিল। তার মানে বন্ধুরা বুঝতে পারলাম যে আমাদের যে 11টি সেক্টর ছিল, এই 11টা সেক্টরে আলাদা আলাদাভাবে পুরো বাংলাদেশকে বিভক্ত করা ছিল এবং এর মাধ্যমে যুদ্ধটি পরিচালিত হয়েছিল। আশা করি সবার কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার। কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে লিখে জানাও। পরের ভিডিওতে দেখা হচ্ছে।